দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কাজী দেউরি নাসিমন ভবনের সামনে। আপনারা একটু আমার পিছনে লক্ষ্য করুন, তাদের কিন্তু আজকের কর্মসূচি ছিল হরতালের, সেই কর্মসূচি আসলে বিএনপির প্রধান অর্থাৎ চট্টগ্রামের যেটি প্রধান কার্যালয় সেটি কিন্তু অফ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং চট্টগ্রাম শহরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ প্রশাসন রয়েছে চট্টগ্রাম বিভিন্ন পয়েন্টে। এখনও পর্যন্ত তাদের কোনো ধরনের মিছিল, সেমিনার, সমাবেশ কিন্তু আমরা এখনও লক্ষ্য করিনি। তবে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন চট্টগ্রাম আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনে, তারা বিভিন্ন জায়গায় শান্তি সমাবেশ করেছে আমরা এমনটি দেখেছি। আমরা বিএনপি কার্যালয়ের সামনে কিন্তু পুলিশ প্রশাসনের শক্ত অবস্থান আমরা লক্ষ্য করছি। দর্শক, আসলে যেমনটি বলছিলাম, এখনও পর্যন্ত সে ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। আমরা যদি একটু এখানে যারা পুলিশ কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আমরা যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে বিএনপির চট্টগ্রাম নগরের যে প্রধান কার্যালয় সেটির সামনে আমরা অবস্থান করছি। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু এই কার্যালয়ের সামনে কিন্তু পুলিশ প্রশাসনের অবস্থান রয়েছে, এবং চট্টগ্রামের আশেপাশে যে পয়েন্টগুলো রয়েছে অর্থাৎ যে জায়গাগুলো রয়েছে সেখানে আওয়ামী লীগের তারা শান্তি সমাবেশ করেছে এমনটি আমরা দেখেছি। আমরা এখানে পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছে। আমরা একটু যদি সকাল থেকে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছে কি না, কিংবা বিএনপি কোনো রকম কোনো ধরনের অপ্রীতিকর সেই ধরনের কোনো কার্যক্রম চালিয়েছে কিনা সে সম্পর্কে একটু আমরা জানবো। এখনও পর্যন্ত আসলে আপনারা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা দেখেছেন কিনা? না না, আমাদের এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, কোনো মিছিল, কোনো সহিংসতার ঘটনা আমরা এখানে দেখিনি। সব পরিস্থিতি স্বাভাবিক আছে, যান চলাচল স্বাভাবিক আছে, মানুষজন অফিস আদালত যাচ্ছে, আমাদের কাছে সব কিছু স্বাভাবিকই আছে সব কিছু। দর্শক, আসলে যেমনটি বলছিলাম, এখানে আমরা প্রশাসনের কর্মকর্তার সাথেও কথা বলেছি, তারা জানিয়েছেন এখনও পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সংঘটিত হয়নি। তবে অর্থাৎ চট্টগ্রাম যে কাজী দেউরির যে বিএনপি কার্যালয়টি রয়েছে সেটি সেখানে কোনো আমরা নেতাকর্মীদের এখনও দেখিনি সকাল থেকেই, এবং আওয়ামী লীগের কিন্তু প্রতিটি জায়গায় প্রতিটি পয়েন্টে তারা শান্তি সমাবেশ লক্ষ্য করেছি। তো এখানে পুলিশের কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এখন ধরনের কোনো ধরনের অপ্রীতিকর এখনও কোনো ঘটনা সংঘটিত হয়নি। তো এ ছিল চট্টগ্রাম বিএনপির প্রধান কার্যালয় থেকে আমার সর্বশেষ সংবাদ।